আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনার কাছে চলে আসলাম আমি। আজকে একটা প্রোডাক্টের আনবক্সিং করে দেখাবো। এটা অ্যামাজন অর্ডার করেছিলাম আমরা 3 দিন আগে, তো আজকে ডেলিভারি করে দিয়ে গেল। তো এর মধ্যে কি আছে এটা আনবক্সিং করার পরে দেখতে পারবেন। আর এর দাম কত নিয়েছি আমি সমস্ত কিছু ভিডিও শেষে বলবো, দাম কত নিয়েছি, আমরা কিভাবে অর্ডার করেছি, আর এটার মধ্যে দেখুন কি আছে এর মধ্যে। এটা আনবক্সিং করতে যাচ্ছি আমি, দেখুন জিনিসটা। দেখি প্রাইস কত, প্রাইসটা পরে বলছি। ওকে জাস্ট বিল দেখালাম। আর এই যে মেইন প্রোডাক্টটা এর মধ্যে আছে। সাবধানে সাবধানে সাবধানে, আগেরটা হাত থেকেই পড়ে ভেঙে গেছে। গোল না চারকো না গো, গোল তো গোল। আচ্ছা, কারণ আমি গোলই অর্ডার করেছিলাম। হ্যালো গাইস, তাহলে রঞ্জিত আজকে আনবক্সিং করে একটা পার্সেল আপনাদের দেখালো সবাইকে, তো সেটার ডিটেল আমি একটু বলবো আপনাদের, ঠিক আছে? তাহলে চলুন। এটা আছে সব দিয়ে বড় সাইজ, মানে ফিমোরা কোম্পানির বোরোসিলের মিক্সিং বোল। তো এটা আছে 21 ml, এই সাইজটা 21 ml আছে। 21 ml আমি দেখিয়ে দিচ্ছি, 21 ml-টা এটা, এই দেখুন এই সাইজটা পাবেন 21 ml-এর। এর দিয়ে বড়ও হয়, কিন্তু আমি ওখানে যেহেতু ml দেখেই তারপরে অর্ডার করা হয়েছে, এটা সব থেকে বড় সাইজ। তারপরে আছে এটা আছে 1650 ml, এই দেখুন 1650 ml, এটা মাঝারি সাইজ, মাঝারি সাইজের বাটিটা এই দেখুন এই সাইজের হবে। এই সাইজটাই মাসির হাত দিয়ে পড়ে ভেঙে গেছে আমাদের, এই দেখুন এই সাইজটা। মাসি মাছতে গিয়ে আগে মাসি রেখেছিলাম, তো পরে হাত দিয়ে ভেঙে যায়, যার জন্য আমাদের একটা বাটি কম পড়ে যায়। আগেও 3টে ছিল, তো এত বড় না, বড় বাটির দরকার হয় মাইক্রোওভেনের জন্য। এটা মাঝারি সাইজ। আর এটা আছে 1050 ml, হ্যাঁ 1050 ml, এটা সবার লাস্ট ছোট সাইজ, এই সাইজটা এই দেখুন। ব্যাস এটাই এটাই ডিটেল শেয়ার করা ছিল, যে সাইজ কি কি সাইজটা আনা হয়েছে। কেন অ্যামাজনে যাই হোক না কেন, একটা সাইজের ইয়ে থাকে, যে যেরকম পছন্দ করে সেরকম সাইজ বুঝে অর্ডার করতে পারে। তো সেটাই আমি মানে অর্ডার করেছিলাম, সাইজ বুঝে যেরকম সাইজ আমাদের ঘরে লাগবে সেরকম বুঝে অর্ডার করেছিলাম। তো ফিমোরা কোম্পানির আছে বোরোসিলের বোল, মিক্সিং বোল। তাহলে এই পর্যন্ত বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।